আসলে যে কত বড় পাওয়া আমি বলে বোঝাতে পারতেছি না, যে লাউকি আমাকে তার গাড়ি নিয়ে পিক করতে আসতেছে আমার ডরমেটরির সামনে। আসলে আমি মানে বলে বোঝাতে পারবো না কতটা খুশি। আর এটা যে কত বড় পাওয়া, আর যে টিচার ডিনারের জন্য ইনভাইট করবে, তো তার জন্য মোটামুটি প্রিপেয়ার। টিচার আমাকে বললো 10 মিনিটের ভিতরে সে আসতেছে। রুম থেকে বেরোনোর জন্য যা যা করতে হবে, স্টুডেন্ট কার্ডটা নিতে হবে, মোটামুটি একটা গিফট আনছিলাম টিচারের জন্য বাংলাদেশ থেকে, তো সেটা নিলাম। নেওয়ার পরে রুম থেকে কার্ডটা নিতে হবে। কার্ডটা নেওয়ার পরে এখন আমরা রুম থেকে বেরোচ্ছি, যা আছে থাকা মন হবে, সমস্যা নেই। তো রুম থেকে মোটামুটি বেরিয়ে পড়লাম। বাইরের ওয়েদারটা মোটামুটি বেশ ঠান্ডা। হ্যালো, এখন মোটামুটি ভার্সিটির সামনে আছি। আর টিচার পিক করতে আসছে বাইরে। আজকে আবহাওয়াটা বেশ একটু গরম বলতে গেলে অন্য দিনের থেকে। আমি এখন নিচে আসতেছি একটু ভার্সিটিটা দেখ। এটা আমাদের ডরমেটরি, এখান থেকে ভার্সিটি মোটামুটি সব কিছু শুরু। দের আর লট অফ এরিয়া ইন দ্য ক্যাম্পাস, সো আই ওয়ান্ট টু গো দের। উইকি, হ্যাঁ, মাসাফ, actually Kathy Lauchi invite me for dinner. Oh, the Lauchi? Yeah, yeah. Which Tisha? Oh, yeah, one Tisha, Kelly. Okay. Yeah, yeah. Zaijian, bye-bye. ফাইনালি আমাদেরকে মানে আমাকে আর তার ছেলেকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর সাজানো গোছানো। এখানে চায়নাতে মনে করেন যে তাকালে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট ছাড়া কিছু দেখতে পারবেন না। মানে এখানে মানুষ ফাস্টফুড খাইতে পছন্দ করে, কিন্তু বাংলাদেশের মতো যে স্ট্রিট ফুড যেগুলো আছে, ভাজা মুড়ি, তারপর পেঁয়াজি বেগুনি, আসলে এগুলো খুব আমি এখন মিস করি।
যে এগুলো এখানে কোথাও পাবেন না। আমি মনে করি যে ওইগুলোর একটা দোকান দিতে পারলেও হতো, যে ওইগুলো মানুষকে খাওয়ানো শিখালে এখানকার, তখন আর এরা অন্য কিছু মানে খাওয়ার চিন্তা ভাবনা করতো না। তো এখানে এখন টিচার এত পরিমাণে খাওয়ার অর্ডার দিছে যে আসলে কি বলবো। Vegan and rice also. Okay, sometime maybe you can show me. এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার ফিরে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হলো পুরোটাই শপিং কমপ্লেক্স, নিচতলায় আছে আপনার গার্মেন্টস অ্যান্ড অন্য কিছু, দোতলায় আছে মনে হয় ইমিটেশন, আর তিনতলায় রেস্টুরেন্ট। এটা অনেক মনে হয় 5-6 তলা হবে। তো আমরা তিনতলাতেই ছিলাম, আর অনেক এরিয়া, আসলে এত বড় এরিয়া, আর তার যে গ্রাউন্ড ফ্লোর যেটা থাকে পুরোটাই কার পার্কিংয়ের জন্য। নিচের দিকে যাচ্ছি, এটা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, গ্রাউন্ড ফ্লোরে পুরো কার রাখে। এখানে মনে হয় 6 RMB করে নেয় গাড়ি রাখার জন্য। তো 6 RMB মোটামুটি মনে হয় বাংলাদেশ টাকায় কত টাকা, 6 RMB মোটামুটি বাংলাদেশ টাকায় 100 টাকা, 100 টাকা নিল কার পার্কিং কার করে রাখার জন্য। এটাই হলো লাশের মানে একটি ম্যাডামের গাড়ি। আর এখানে আসলে গাড়ি নিয়ে মানে খুব বেশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে একটা মানুষের, যারা আমি শুনলাম যারা সুইফার যারা এই ফেলে তাদেরও নাকি একটা করে গাড়ি থাকে, মানে এত পরিমাণে গাড়ি ইউজ করে। কিন্তু একটা রাস্তায় উঠলে একটা জিনিস আপনার ভালো লাগবে, সেটা হলো গিয়ে যে এখানে কোনো ট্রাফিক মানে সার্জেন লাগে না, ট্রাফিক সিগনাল দেখলে গাড়ি দাঁড়িয়ে যায়, এত পরিমাণ মানুষ প্রাইভেট ইউজ করে কিন্তু কোনো জ্যাম নেই। এটা যে এত ভালো, আসলে বাইরে না আসলে বোঝা যাবে না। বাইরের নিয়ম শৃঙ্খলা আপনি হাঁটতে গেলেও আপনাকে নিয়ম জানা লাগবে, আর নিয়ম না জেনে হঠাৎ করে রাস্তা পার হলে আপনার জরিমানা হয়ে যাবে। আর এখানে প্রতিটা রাস্তা এত পুরনো সিসি ক্যামেরা আর ফ্ল্যাশ দিয়ে ছবি উঠায়, সো আপনাকে সতর্ক না হয়ে কোনো মানে উপায় নেই। আমরা এখন ভার্সিটির ভিতরে ঢুকে গেছি, এটা হলো চাইনিজ রেস্টুরেন্ট ভার্সিটির ভিতরে, ভার্সিটি এরিয়ার মধ্যে আছি। আর ওই পাশে হলো এইটা হলো চাইনিজ যারা লোকাল তাদের ডরমেটরি, আর ওই পাশে হলো ইন্টারন্যাশনাল ডরমেটরি আছে। ইন্টারন্যাশনাল ডরমেটরি আমাদের হলো 13 নম্বর বিল্ডিং, এই যে এটাও যে লাউসে এখন গাড়ি নিয়ে চলে গেল, আমাকে এখানে নামাই দিল। এখান থেকে আমি আবার ডরমেটরির দিকে ফিরে যাচ্ছি। এটা হলো ইন্টারন্যাশনাল ডরমেটরি, এখানে এই বিল্ডিংয়ে মোটামুটি আপনার সবাই ইন্টারন্যাশনাল যারা থাকে তারা হলো ম্যাক্সিমাম সব এই বিল্ডিংয়ে থাকে। আমাকে একটা দুটা চপস্টিক গিফট করছে লাউসি, যে প্রথম দিন চপস্টিক দিয়ে ভালোই খেতে পারছে এই কারণেই।